ولغى الأولى بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. দূরের কাছে দেশের প্রবাসী সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যারা আপনাদের প্রিয় চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা অজানা থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নামাজের গুরুত্ব ও তাৎপর্য এবং হানাফি মাজহাবে কীভাবে আমরা নামাজ আদায় করি এই বিষয়ে। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজামের সম্মানিত সহকারী অধ্যাপক মুফতি শায়েখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে নামাজ হচ্ছে সকল ইবাদতের মূল, যার নামাজ ঠিক তার সব ঠিক। তে নামাজ আমরা জানি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক সেভাবে নামাজ পড়বে। তো এই হাদিসকে কেন্দ্র করে অনেকে বলে যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপনি যদি সংক্ষেপে আমাকে একটু বলতেন যে নারী পুরুষের নামাজের কি আসলে রিয়েললি কোনো পার্থক্য নেই নাকি পার্থক্য আছে? ধন্যবাদ। নারী এবং পুরুষ আল্লাহর বিশেষ সৃষ্টি, এ সৃষ্টির মধ্যেই পার্থক্য রয়েছে, শারীরিক পার্থক্য, গঠনগত পার্থক্য, অনেক পার্থক্য রয়েছে। যেই সাহাবিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস শরীফটি যে তোমরা আমাকে যেভাবে দেখো সেভাবে নামাজ পড়ো, সেই সাহাবি যখন নিজের এলাকায় ফিরে গেলেন তিনি ইমামতি করে নামাজ পড়াতেন, কিন্তু সেই এলাকায় কোনো নারী কিন্তু ইমামতি করেন নাই। নবীজি ইমামতি করেছেন, তো নবীজির মতো যদি নারী আর পুরুষের পার্থক্য না হতো তাহলে সাহাবে একরামের মধ্যে নারীরা ইমামতি করতেন, কিন্তু সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহ, হ্যাঁ, তিনি কিন্তু সে নারীদেরকে ইমামতি করতে বলেননি। এবং আমরা জানি নারীদের এবং শিশুদের কাতারের পার্থক্য আছে, যে নামাজের মধ্যে পুরুষরা প্রথমে সামনে দাঁড়াবে, তারপরে আস্তে আস্তে পিছনের দিকে যুবকরা দাঁড়াবে, এরপরে নারী এবং এরপরে শিশু দাঁড়াবে, জামাতের কাতারের নিয়ম। তো নারী পুরুষের যেই নামাজের পার্থক্য এটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, বিভিন্ন হাদিসের মধ্যে বিষয়টি রয়েছে। অর্থাৎ পুরুষ এভাবে নামাজ পড়বে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে অবস্থানে থাকবে, নারীর অবস্থানটা একটু ভিন্ন হবে, যেমন একটু জড়সড় অবস্থায়, যেমন হাত তোলার সময় সে এভাবে দুনো হাতের যেই পাঞ্জাগুলো আছে এগুলো চাপায় রাখবে, সেজদার সময় জড়সড় হয়ে মিশে থাকবে, রুকুর সময় এরকম খুব শক্ত হয়ে থাকবে না, একটু নমনীয় হয়ে হালকা বাঁকা হবে। এই পার্থক্যগুলো সাহাবে ইকরামের আমল থেকে চলে আসছে। সবচেয়ে বড় বিষয়টা কি, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই অনেকজন সাহাবিকে তিনি দেখেছেন, 16 জন সাহাবি বেশি কম তিনি সাক্ষাৎ পেয়েছেন, উনি সাহাবে ইকরাম থেকে নামাজটা শিখেছেন, দেখেছেন, জেনেছেন। তো উনি যেটা বলেছেন, যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এবং অন্যান্য আরও সাহাবিগণ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলো আমরা মানব। শুধু একটি হাদিসের উপরে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখন মনে করেন একজন ডাক্তার বলল যে এটা হলো কৃমির ঔষধ, তো একজন কৃমির ঔষধ যে কোনো কেউ হয়তো গ্রহণ করবে, সেবন করবে, খাবে, কিন্তু আবার নিচে লেখা আছে যে গর্ভাবস্থায় সেবন নিষেধ। এখন এই গর্ভাবস্থায় যে কৃমির ওষুধ সেবন নিষেধ, এটা যে না জানে, কৃমির ওষুধ তো সবার জন্য প্রযোজ্য কিন্তু বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই বিষয়টা জানা থাকতো। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটি হাদিসের উপর সিদ্ধান্ত নেওয়া যাবে না, সামগ্রিকভাবে সকল হাদিস জেনে, সাহাবায়ে কেরামের আমল জেনে, তাবেইন তাবে তাবেইন গণের আমল জেনে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। সেখান থেকে এসেছে ফেকা এবং সেখান থেকে এসেছে মাজহাব। এছাড়াও আল মুজামুল কাবির লিত্তবরানির মধ্যে একজন প্রিন্স সাহাবি, তার নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী কিন্তু তাকে লক্ষ্য করে বলছিলেন যে তুমি যখন নামাজ পড়বে তখন হাজুয়া মানকাবাইহে, তোমার এই কান বরাবর হাত উত্তোলন করবে, আর নারীরা যখন নামাজ পড়বে তখন তাকে বলে দিয়েছিলেন যে এই পর্যন্ত উঠাবে। এই হাদিসের মধ্যে কিন্তু নারী এবং পুরুষের নামাজের পার্থক্যটা কিন্তু আমরা বুঝতে পারি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে নামাজে আমরা যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় কিন্তু অনেকেই আছে যে দুটো পায়ের মধ্যে অনেক ফাঁক থাকে, কিন্তু হানাফি মাজহাব মত এবং সহি হাদিস দ্বারা আমরা তো জানি যে 4 আঙ্গুল ফাঁক করতে হয়।
চার আঙ্গুল এবং সর্বোচ্চ অর্ধহাত বা এক বিঘত আমরা বলে থাকি, কেউ যদি ফেটি হয়, হ্যাঁ মোটা হয়, মানে এর বেশি নয়, মানে কাছাকাছি রাখতে হবে। এবং আমরা আসলে আরেকটা তথ্য আমি বলতে চাই, যে আমরা যখন ওনারা যারা এই মাসলাগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করেন, ওনাদেরকে যখন আমরা বলি যে আসলে বলে না আমি যেটা করছি এটা ঠিক কিনা, বলে যে এটাও ঠিক আছে, ওইটা ওইটাও আছে। তো যদি দুটোই ঠিক থাকে, আমি বলতে চাই তাহলে একটা জিনিস এত মানুষ করছে, আপনি অন্য আরও দরকারি কাজ বাদ দিয়ে এই যেই ঠিক আছে কাজটার উপরে কেন আবার প্রশ্ন তুলছেন, মানুষকে কেন এই অস্বস্তির মধ্যে ফেলছেন, মানুষকে কেন বিব্রত করছেন? সুতরাং আমরা যে আমলগুলো আছে সহি আছে সে আমলগুলো বিতর্ক সৃষ্টি না করে বরং আরও বেশি আমল কীভাবে করা যায় সেটি আমাদের দরকার। যেমন রমজান মাস হলো এবাদতের মাস, বেশি বেশি কীভাবে এবাদত করা যায়, নফল নামাজ, নফল রোজা, রমজান মাসে একটি নফল একটি ফরজের সমান আর একটি ফরজ সত্তরটি ফরজের সমান, সুতরাং কীভাবে বেশি আমল করা যায় সে বিষয়টা আমরা চিন্তা করবো। আমরা অনেকেই কান বরাবর আমরা হাত উঠে থাকি, অনেকে এই কাঁধ বরাবর এই পর্যন্ত হাত উঠে থাকে, আসলে হাদিসের মধ্যে কোনটা আছে? হাদিসের শরীফের মধ্যে কান বরাবর এই কথাটি বলা আছে, সুতরাং আমরা আমাদের ফকিগণ যেটা বলেছেন যে আমার দুটি বৃদ্ধাঙ্গুল যদি কানের লতি পর্যন্ত পৌঁছে স্পর্শ করে বা কাছাকাছি হয় তাহলে কান বরাবরটা ঠিক হলো, মানে নিচেও না উপরেও না মাঝামাঝি হলো। এখন হাত বাঁধা নিয়ে অনেকে এখানে হাত বাঁধে, অনেকে নাভির নিচে হাত বাঁধে, আপনি হাত বাঁধা সম্পর্কে সহিভাবে তিনটা রাওয়ায়েত এসেছে, হাতের উপরে হাত রেখে বাম হাতের তালুর পিছনে ডান হাত রেখে তিন আঙ্গুল এভাবে সোজা রেখে দুই আঙ্গুল দিয়ে জড়িয়ে ধরে এভাবে ছেড়ে দিলে যেখানে যায় নাভি স্পর্শ করে নিচে হাতটা থাকে, এটাই সুন্নাত এবং এটাই সহি। আচ্ছা, নামাজের মধ্যে তো আমরা সুরা ফাতেহা পড়ি, একজন ইমাম সাহেব তিনি অন্যান্য কেরাত পড়েন, কিন্তু যারা মুক্তাদি আছে তারাও কি সুরা ফাতেহা বা অন্য কেরাত পড়বে কিনা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে মুক্তাদি সুরা ফাতেহা পড়বে না এবং বহু সাহাবীগণ এই পক্ষে মত দিয়েছেন এবং হানাফি মাযহাবের সিদ্ধান্ত এটি। আর শাইখ ওসমান, একটা বিষয় জানবো যে অনেক সময় নামাজের মধ্যে যারা আমরা নামাজ পড়ি, আমাদের হানাফি মাযহাব মতে এবং সহি হাদিসের দৃষ্টিতে আমরা যেটা মনে করি, ইমাম যখন আমরা দলিন পড়ে তখন তো ইমাম আমিন বলে, আমরাও আমিন বলে, তবে আমাদের আমিনটা ওই সময় তো ফেরেস্তাও আমিন বলে, তবে আমরা তো চুপি সারে আস্তে আস্তে আমিন বলি। আসলে এই ব্যাপারে আস্তে আমিন বলার কোনো দলিল আপনার কাছে আছে কিনা? সাহাবা একরামের মধ্যে অনেকে, আমরা যে ইবনে মাসউদ কথা বলছি, আর অনেক সাহাবি কিন্তু আস্তে আমিনের কথা বলেছেন এবং এটাই হানাফি মাযহাবের সিদ্ধান্ত। এখন আমি যারা জোরে আমিন বলেন তাদের কাছে একটা প্রশ্ন আছে, এ আমিন বলাটা কি আল্লাহকে শোনানোর জন্য না মুসল্লিদের শোনানোর জন্য? এবং আমিন বলার সময় যদি যারা সমস্বরে বা সশব্দে সজোরে আমিন বলেন তাদের মনের মধ্যে যদি কখনও ঘূর্ণাক্ষরে এমন বিষয় আসে যে তোমরা কেন আমিন বলছো না, আমরা আমিন বলছি আমরা ঠিক করছি, তোমরা আমিন না বলে ভুল করছো, তোমরাও শিখে নাও যে আমিন জোরে বলতে হয়, বা এবং অনেকে এত জোরে বলে যে 200 মুসল্লি আছে তার মধ্যে দুজন জোরে আমিন বলছে এবং দুজনেই পুরো মসজিদে খবর করে দিচ্ছে, তাছাড়াও আমিন বলাটা কিন্তু ফরজও না ওয়াজিবও না, এই ক্ষেত্রে তার নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি তার নিয়তের মধ্যে এমন কিছু যুক্ত হয় যে আমি একবার যেটাকে বলে জানান দেওয়া মানুষকে যে আমি আমিন জোরে বলছি, কিন্তু এটাই কিন্তু হচ্ছে। আমিন তো আসলে এতটুকু, জোরে বলার মানে হলো নিজের কানে শোনা, জোরে বলার মানে না যে চিল্লাইয়া মসজিদ খবর করে বলা। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ইজা ক্বাল আল ইমাম গায়ল মাগদুবি আলাইহিম আলাদ-দালিন ফাকুলু আমিন মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা, যে কোনো ব্যক্তির আমিন বলাটা যদি ফেরেশতার আমিন বলার সাথে মিলে যায় তাহলে আল্লাহ তাআলা পূর্বের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তো ওই সময় ইমাম আমিন বলে, ফেরেশতারা আমিন বলে। তো এত বছর ধরে আপনি আমরা যারা নামাজ পড়ছি কোনোদিন তো ফেরেশতার আমিন আমরা কেউ শুনলাম না, তাহলে বোঝা গেল ফেরেশতারা আমিন কিন্তু চুপি চুপি সারে আস্তে আস্তে বলে, তাহলে আমরা যদি আমিন আস্তে আস্তে বলি। এছাড়াও আরও অসংখ্য হাদিস আসছে যে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম বলছেন যে সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলের পিছনে নামাজ পড়লাম, সুম্মা কারা আল্লাহ নবী তেলাওয়াত করেন গায়ল মাগদুবি আলাইহিম আলাদ-দালিন ফাকালা আমিন ওয়া আকফা বিহা সাউতা, রাসূল আমিন আস্তে পড়েছেন। তাহলে আমরা এই হাদিসগুলোকে দলিল মনে করে হানাফি মাযহাব আমরা যে আমিন আস্তে বলি এবং এটা সুন্নাহ পদ্ধতি, এটা নিয়ে যদি কেউ বলে যে না আমিন জোরে বলেন এজন্য নামাজ হবে না, বা মসজিদ আলাদা করে দেওয়া বা মসজিদে সাইনবোর্ড দেওয়া যেটা অমুকের মসজিদ, মসজিদগুলোকে আলাদা করে, এটা তো একটা বিভ্রান্তি। এই বিষয়ে আমি একটি তথ্য দিতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন হজে গেলেন, মদিনা শরীফে যখন গেলেন হজ শেষে, তখন ইমাম মালিক রহমতুল্লাহ যখন ওনার সাথে পরিচিত হলেন, তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, তখন তিনি তার নিজের যে স্থানীয় ছাত্র যারা শিক্ষার্থী যারা মুহাদ্দিস যারা আছেন তাদেরকে বললেন যে ইমাম আজম আমাদের অতিথি হয়েছেন, তিনি কিন্তু আমিন আসতে বলার পক্ষে, আর হাদিসে তাও কিন্তু আছে আসতে বলার পক্ষে দলিল আছে,
তিনি যতদিন মদিনা শরীফে অবস্থান করবেন ততদিন তোমরা নামাজে আমিন আসতে বলবে। এখান থেকে আমরা শিখি যে মাসালা নিয়ে ভিন্নতা থাকতে পারে, হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে, কিন্তু এ নিয়ে বিতর্ক করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না, বরং অন্যদেরকে সম্মান করতে শিখতে হবে। আচ্ছা, নামাজের শেষে আমরা যখন সালাম ফেরানোর পরে অনেকে কোনো দোয়া না করে এমনিতেই মানে হেঁটে চলে যায়, আসলে কি এমনি সবাইকে আমরা জানি যে সালাম ফেরানোর পরে আর নামাজ থাকে না? নামাজের পর তো অনেক ওলামায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দোয়া করার কথা বলছেন, আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে, এটা কোনো বাধা আছে কোনো? এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা ওলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, এটি একটি ভালো আমল, ভালো কাজ, কারণ নামাজের পরে দোয়া কবুল হওয়ার একটা সময়, কারণ নামাজ আল্লাহর ফরজ ইবাদত, সালাতে মাকতুবাত, এর পরে দোয়া করলে দোয়া কবুল হবে এই আশা আমরা দোয়া করি, এতে কোনো বাধা নেই। সুনান তিরমিজি যে হাদিসটি রসুলকে প্রশ্ন করা হলো যে আয়ুদ দোয়ায় আসমাও, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, রসুল বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়, কবুল হয়। অনেকে আবার বলে যে না দোয়া করা যাবে, হাত তোলার কোনো দলিল নেই, কিন্তু আসলে আদব তো হলো আলমাসালাতু আনতারফা আসলে এই দোয়ার বিষয়টা যারা বিতর্ক করেন বা বিতর্ক হচ্ছে অনেক জায়গায়, এই বিতর্কটা বিতর্কের জন্য না, এটা কেন করা হচ্ছে, বিতর্ক হয়তো একাডেমিক বিতর্ক হতে পারে, তাহকিকের জন্য গবেষণা বিতর্ক হতে পারে, কিন্তু আমলের ক্ষেত্রে কোনো বিতর্ক এখানে দরকার নাই, এটি একটি মুস্তাহাব আমল, এবং মুস্তাহাবের জন্য কী দলিল দরকার, কেউ যদি বলে সুন্নাত যে এভাবে, তাহলে একটা দলিল আমি বলি যে শক্তপোক্ত দলিল দরকার, একটা মুস্তাহাব যখন বলছি তখন তো এখানে জোর জবরদস্তির কিছু নেই, আমি এটি যেহেতু এটা নিষিদ্ধ নয়, এই এই সময় দোয়া করা নিষিদ্ধ নয়, আমি দোয়া করবো, আর দোয়ার আদব হলে হাত তোলা, আমি হাত তুলে দোয়া করবো। হাত তোলার বিষয়টা সম্পর্কে অন্য একটি হাদিস আমি এর সম্পর্ক হিসাবে বলতে চাই, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফলা, যে দান এবং গ্রহণ এই ক্ষেত্রে হাতের বিষয়টা কিন্তু হাদিসে এসেছে যে উপরের হাত উত্তম নিচের হাত অপেক্ষা, তো আল্লাহ হলেন দাতা আমরা হলাম গ্রহিতা, আল্লাহ হলেন গণী এবং ধনী আমরা হলাম গরিব অভাবী আমরা প্রার্থী। খুব চমৎকার করে বলছিলেন শায়খ উসমান। শুধু দর্শক শ্রোতা, আমরা খুব চমৎকার বয়ান শুনছিলাম শায়খ উসমানের কাছ থেকে, তিনি নামাজের বিষয়ে অনেক কথা বলেছেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি, হানাফি মাজহাব অনুযায়ী আমরা যে সিস্টেমে যে পদ্ধতিতে নামাজটি আদায় করছি এই পদ্ধতির মধ্যে কোন ধরনের ভুল নেই, এই পদ্ধতিটি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এটা সাব্যস্ত, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা হাত তুলে দোয়া এবং মুনাজাত করব, আজানের পরে দোয়া করব, এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করব না, এগুলো মুস্তাহাব মুস্তাহসান উত্তম কাজ, এই কাজের ক্ষেত্রে আমরা কেউ কাউকে কোনো ধরনের কটূক্তি করব না, গালাগালি করব না, বরং এই আমলগুলো কে কত আমল করতে পারে, কে কত রসুল্লার সুন্নাকে আমরা ফলো করতে পারি, এদিকে আমরা প্রতিযোগিতা করব। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।